ছত্রিশ আজকে বিড়া গুলা বাঁধে নিয়ে আসবো। আরে নুনু নিয়ে তো আসবি, কিন্তু বাড়িতে যে মাটি ডিঙ্গা আছে আমরা বিড়া বাঁধবো, তারপরে আনবো, তাতকে তুই মাটিটা গুছাবি। ঠিক আছে, তো তোরা কে কে যাচ্ছিস বিড়া বাঁধতে? দাঁড়া দেখছি, ওই কুড়ির মোড়া দিকে যদি ছেলেগুলাকে পাই তো সঙ্গে ছেলেগুলাকে নিয়ে যাবো। ঠিক আছে তবে যা। আরে লালা, কালকে তোরা কোথায় যাইতেছিলি বল না? ঝুন্ডু মুন্ডু গুলা সবাই কি আর বলবো নুনুদা, তেঁতুল পোলা খেতে গেলছিলি বিলাত মুদা, তেঁতুল পোলা খেতে। কোন গাছটা গেলছিলি রে? ওই গেল বাড়ি নামল গাছটা গেলছিলি, তবে পুরা খালি কাল তেঁতুল। নুনুদা আর কি বলবো, যা মজা আনো, মলিট কুতা লঙ্কা কুতা নিয়ে গেলছিলি, আর দিথি আর যা মজা খাতে, এখনো মুখ থেকে জল আসছে জানি। আর বলিস না রে, আমার মুখ থেকে জল চলে আসছে, আর বলতে হবে না তোকে। নুনা রে নুনা, আরে গোড়াটা এসে ষাঁড়ের মতন হামলা আছে কি রে? হস্তে বললে তো শুনতে পাবো। হস্তে বলছি তো রে, তো কি বলছিস বল তো বলি। আমাদের উপরের ক্ষেত্রের বিড়া গুলা বাঁধিয়ে দিবি রে আজকে। আমি জানি জানি তোকে কোনো কাজ না পড়লে তুই আমাদের কাছে আসবি নি। হ্যাঁ তো লে রে, বাঁধিয়ে দিলে আজকে সন্ধ্যাবেলা পকোড়ি খাওয়াবো। আর নুনাদা তো না তো পকোড়ি খাওয়াবো বলতে, পকোড়ি খাবে এক তো 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 তুই শালা, তো তোরা মহা খেতেই পাস নাই। ঠিক আছে চ, অত করে বলছি যখন, তবে কিন্তু ধাপ তার চলবে নাই, সন্ধ্যাবেলায় এই পকোড়ি খাওয়াতে হবে। হ্যাঁ রে ভাই, সন্ধ্যাবেলায় এই পকোড়ি খাওয়াবো, চ তো 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 তোলকা তো তো তো। হ্যাঁ রে চড়কা, দশটার সময় যাচ্ছি, আমাদের আসতে একটা দেড়টাই হইতে পারে, সেই জন্য বলছি বারোটার খাবারটা নিয়ে চড়ে যা, তিনটি চপ আর দুটা মুড়ি প্যাকেট নিয়ে আসবি। তাহলে শালা আমি একাই বাঁধাই ভালো ছিল রে, তোদেরকে নিয়ে চাঁদের খালি খরচা করাইছ তোরা, তবে আসলে ভোকেই বাঁধিয়ে দেবো তোদের ক্ষেত্রে নাকি? ঠিক আছে আমি যাচ্ছি এখনই নিয়ে আসছি। বানু না দা, তুই আলো সব মুলিও বলে দিলি। আরে এমনি শুধু বাঁধলে হবে বল, খেয়া বটে নুনা দা, তোর থাকে না পালাই বটে, তবে তব মুলি দাও ঢালে মেলবো খেতেই তো। চ চ চ নিয়ে আসিছি চ। আরে চড়কা দমে বিড়ি আছে যে রে, বাঁধতে পারবো? তবে তোরা নাকি কি আমি চপ মুড়ি খাওয়াইতে নিচ্ছি এখান? না তোর কথা, বাঁধিয়ে দেবো বাঁধিয়ে দেবো সব বাঁধিয়ে দেবো। তোমরা দাঁড়া রে শালা চিলকা মো, আর যদি বসেছি না তো তোর তিন খেয়ে দেবো। ঠিক আছে লেলে, আগে বিড়া গুলো বাঁধ তো দেখি, এইখানটা নুনাই বাঁধ, আর ওই কচাটা দেখি যা লেলাই বাঁধবি, আর আমি মজা মজা বাঁধছি। পিয়া করে গাড়ি লিব হরেন বাজাব হরেন পক পক ও হরেন পক পক, তোকে শালা বিয়া করে গাড়ি কেনে ঠেলা কিনে দেবে ঠেলা। ওই তো গান বলার সময় ডিস্টার্ব দিয়ে দিস। তুই গান করছি, আমি মনে করলি তুই বলছি আমাদেরকে। ঠিক আছে শোনা শোনা, একটা ভালো গান শোনা, তাতকে বাঁধা হবে। এ দিল এ পাগল দিল মেরা টেড়ে 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 টেটে টেড়ে টেটে টেড়ে টেড়ে। আরে তুই কি বিয়া করে বাঁশি বাজাইছিস নাকি? খালি টেটে টেটে লাগাই নিয়েছিস। তোলকা দা, তবে আমি একটি গান বলে শোনা দিই, হেভি গান, খালি শুনে দেয়া। ঠিক আছে তবে শোনা দেখি তোর গানটি কেমন। আমি স্কুল তে তোকে ভালো বাতিলে থদনি এত দিন লে কেনে থাতালি, কবো স্কুলের মুখ দেখবি নে আর বলবি শালা স্কুল সে প্যার করি তোকে। আতলে তো বান্দা বান্দি হই গেলছে, তো এবার তো মুড়িটা খাইতে হবে তো। চ চ চ করে চড়কা, চ মুড়িটা তবে দে, লে 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 পুরা খাই পারে। প্রথমে তপ গিলাকে মুলিটা থং ভালো করে থানে মারতে হবে, তবে মজাটা লাগবে। ঠিকই বলেছিস রে লালা, যা মজা রে খাতে, যা মজা নো খাতে, বিলাত মিট্টি হাতটা তাতে শুদ্ধা খাবো আমি, এক তো গোল খাইবো নাই। তবে মুড়িটা এনেছে তাকে মিস চড়কা। হ্যাঁ সর পাথর পা আছে তোর মুড়ি গিলে চিবাইলি, কি হরে তুই সত্যি করে বন্ন, তোর ঘরের ভাজা মুড়ি বটে গিলে এগিলা। হ্যাঁ রে ভাই, ঘরের ভাজা বটে, ওই জন্যই পাথর পাওয়া আছে, ঘরে দুটি ছিল তোলাটাই সেগুলো নিয়ে আলে তিনটা ঝিকঝিকে ভরে। আমি জানি, আমি আগেই জানি, এই ঝিকঝিকি গুলা দেখে আমার মনে হয়ে গেছে যে এলা ঘরের ভাজা মুড়ি বটে। ও তুকুম মালে খানো ওইলে বহুত মিট্টি লাগছে, গলা লোক যত লোক মুড়ি বটে নো খাতে থাক পোলা। আমার খাওয়া হয়ে গেছে বলে, হ্যাঁ রে নুনা, তবে বিড়া গুলা লাগবি কিসে রে? কেন তোদের গরুর গাড়িটাই? আরে ওইটা গোটায় ভেঙে গেছে, কালী পূজায় তোদের জন খেলাটে মাটি এনেছিলি ওইটা আনবি? তোকে সব ফ্রিতে এনে এনে দিব আমি, খেলাটার তো ভাড়া লাগবে নাই? আর তো দিব রে ভাড়া দিব, কত লেবি খেলাটার ভাড়া? তুই চল্লিশ টাকার বেশি তো লেবি নাই? চল্লিশ টাকায় তুই খেলা পাবি, আশি টাকা লাগবে। তো ঠিক আছে যা লেবি, তুই খেলাটা নিয়ে আয়, আমি তাতকে বিড়া গুলো ভরে রাখছি। ঠিক আছে তবে আমি খেলাটা নিয়ে আসছি। আরে লালা
তোরা কোন খাওয়াই হই নে তুই কি বুদ্ধি তলকাদা একটুকু একটু কইলে খেতে যেত মজা থইতা কি বলবো তোকে আর তুই তো বা খেতে থাক তৎকে আমি বিড়া গেলে হই যাচি ঠিক আছে দা তবে তুই তৎকে বিলা গেলে ভোলা আর ভোলাতে ভোলাতে তৎকে আমি এটা খাইয়ে নিয়ে যাতি তো বন্ধুলা থতি বলতি তব মুলি খেতে বিলাত মজা তোমরা কব কালো বিলা বানতে যায় তব মুলি খাইছো তবে বুঝবে কত মজা লাগে খেতে আর যদি কালো বিলা বাদা বাকি আছে তো আমাকে বলবে আমাকে কন্টাক্ট করবে আমি থবাল বিলা বানিয়ে দেবো তবে কিন্তু আমাকে তব মুলি চাই আমার না না দাই তলকাতে কত ভোলালো দেখি আমিও তোকে যেয়ে থাক দোকলে দেবো বা তলকাদা তবে তো ভোলান দিলি তুই আরে বিড়া ভরাটা তো চোরকার বা হাতের কাজ রে কেন দান হাতটা কি তোর কুকুলে তিবেন নি তেন কি তুই কোন বুঝিস না রে বাপ তোর সঙ্গে না পারাই বটে তোর নকি নুনা তো ঠেলা আনতে গেলতে কই এখনো তো আলোই নেই দাঁড়া রে দাঁড়া আসবে কাশবে সেরে সেরে রে চোরকার ঠেলা ডাগা যদি আমি চলে এসেছি আনা নান এখানে দাঁড় করা সঞ্জা ওই ঘরে বেলাটে গেছে না বল চলা লে লে সঞ্জা সঞ্জা জলদি সঞ্জা তাহারে তুই কি শুধু ঠেলাটাই ধরে রইবি এদের একটু সাহায্য কর আমাদেরকে হ্যাঁ আমি ঠেলাটা আনি দেবো সবাই করব নকি সাজা ভিতর সানি আনাইলে তোর ক্ষেতের ধান খেতে থেকে যায় ও নো লে লে ধর ভালো করে দোল লাগা কে হাই থা দোল লাগা কে হাই থা কি হরে এদের নানা দেখ লড্ডা কেমন হলো হ্যাঁ লড্ডা ঠিকই আছে তবে যেতে যেতে দেখবি কোন দিকে হেলে যাইতো এই চালা রে চালা জোরে জোরে ঠেল আর নুনা দত দুটি মুলি খালি থোপ বাইল কুলে দিলি ঠেলান ঠেলাই লে 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 রোল উঠে গেলি আরেকটু রোড উঠে গেলছি তো আর মানবো নাই চড়কা আগে আগে চল লালা পেছে পেছে চল দেখবি এলো তো নোনাদা নোনাদা আমি অপত্তা দেখবো ধানের অপত্তাই আরে শালা টির কেমন তুই আমার মাথা গায়ে চক কি হরে এমনি আমার ঠেলাই পাম নাই কোন রকম করে লেখজি আহ চল রে পৌঁছে গেলি আর কেন ঝামেলা করছি থাই থাই পিক 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 থাই 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 আরে ঠেলাটা তুই চালাইছি না আমি চালাইছি তো তুই বলতি তেনে পিক পিক টিক টিক কোন করতি না তো কি আমি তাতকে লোক লাগে থাইট গুলে দিতি ঠিক আছে রে রে চোরকা নিয়ে তো চলে আলি ধান তান লে এবারে ভিতরে আছে একটু ভিতরে আন দিবি না রে ভিতরে আন দিব তোদের ঘরে গোয়ালে ঝেটে আন দিব ভাত রান দিব সব করে দিব নকি কি হরে আমরা ভিতরে আন দিলে তবে তোকে তিন বাল পকলি খাওয়াই দেবে তিন বাল কলি না রে ভাই তোদেরকে বলি না আমি আমার মাইনকে ডাকি খুনে ভিতরে করাবো মাই মাই কোথায় আছিস আইবো কি বলছিস রে বলি হ্যাঁ দেখে আমরা ভিড়া নিয়ে এসেছি এলা ভিতরে তাতকে আমরা তিনজন পকড়ি খেয়ে আসছি তাতকে তোর ভিতরে হয়ে যাবে তারপর আছে নুনার ঠেলা ঠেলে গিয়ে পৌঁছান দিব ঠিক আছে তবে যা আমি তাতকে ভিড়া গেলে ভিতরে আসি একাই এই তুই ঠেলা ঠেলে নাম ভিনো না কখন যাবি চো পকড়ি খেতে চো তো 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 তোর কাছে তো আমি দেবো তো ঠেলে দিয়ে একা লইতে ঠেলা ঠেলে পলাই এ শালা রাকাই খাবার চেটা দে চল না রে ভাই চো সবাইকে দিব চো এ এত ভিড়ে একা ভিতরে আইতে হবে তবে চাড়ে ভিতরে আই নারে মুরগি তুরগি হাঁস টাস খড়াই দেবে না করে আইসো আইসো বন্ধুরা খেয়ে যাও আমার দাদুর হাতে ছাগা পকড়ি একবার খাইলে বারবার খাইতে দৌড়ে আসবি আর আমার দাদুর হাতে তেলের ছাগা জিনিস আর একবার খাইলে চার দিন ধরে বান যাবিস আরে তুই খদ্দার ডাকছিস না খদ্দার ভাঙাছিস তো আমি কি করব দাদুই পকড়ি বিকে আর এক টাকা আমাকে দেই না যত টাকা হয় সব নিজে রেখে লই তো ঠিক আছে আমাদেরকে তিনজনকে একবার করে পকড়ি দে আর যত বিল হবে আমাদের সেই পয়সাটা আমি তোকে দিয়ে দেব তুই তোর দাদুকে দিস না ঠিক আছে তবে এই সাইডে দাঁড়া আমি পকড়ি দিছি তোদেরকে এ নুনা পকড়িলা দেখে আমার দিবে দল তেলাতে নুনা দা তো শুধু খাবো আর খাবো তোর জন্য যত লোকে ভিডিওলা দেখছে সবার মুখে জল চলে আসবে ছেড়ে দে পকড়ি খাওয়াটা দেখাবো নাই তো বন্ধুরা পকড়ি খাওয়াটা দেখালি নাই তোমাদেরকে তবে সবাইকে থরতে বলতি এ দাদুর পকড়ি না হেবি মজা লাগে খেতে তোমরা কবু খাবে তো চলে আসবে দেখতে পাবে হেবি মজা আমি মেলা তলা দেখতে গেলে আমি পকেটে ভুলে নিয়ে যাই দাদুর পকড়ি আর একটি একটি পুক পুক বেলাই খাই হেবি মজা আর ভিডিওটি যদি ভালো লেগেছে তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব জরুর করে দেবে তো আপনারা কি করছো তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।